بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আরেকদিনই ভাই জানতে চেয়েছেন দেনি ভাই আলামিন তার প্রশ্ন হলো যে মহিলারা তো মেহেন্দি মাখতে পারে হাতে পায়ে এতে এতে তো এরকম ভাবে পুরুষরা কি মেহেদি ব্যবহার করতে পারবে কি পারবে না জি না পারবে না মেহেদি হলো নারীদের সৌন্দর্য মাধ্যম সৌন্দর্য হিসাবে নারীরাই শুধুমাত্র মেহেদি ব্যবহার করবে কিন্তু পুরুষরা দাড়ি এবং চুল রঙিন করতে পারবে মেহেদি দিয়ে এটা সন্ন্যাসসম্মত আর মেহেদি দিয়ে পা বা হাত বা নখ ইত্যাদি রঙিন করতে পারবে না এই জন্য যে এটা নারীদের পোশাক নারীদের সাজসজ্জা আর নারীদের সদস্যতা অবলম্বন করা একটি ঘৃণিত কাজ ইসলামী শরীয়ায় বরং লানত করা হয়েছে নারীদের সদস্যতা অবলম্বনকারী পুরুষকে এবং পুরুষদের সদস্যতা অবলম্বনকারী নারীদেরকে সহি হাদিসে লানত করা হয়েছে আর এভাবে হাতকে রঙিন করা বা হাতের নখকে বা পাকে বা পায়ের নখকে রঙিন করা এর মাধ্যমে মহিলাদের সদস্যতা ফুটে ওঠে এজন্য নির্ভরযোগ্য বড় বড় আলামায়ে দিন নিষেধ করে থাকেন এই রঙকে তবে যদি কারো ফোড়া ফসকা উঠে তো চিকিৎসা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করেছেন এটা চিকিৎসার কথা কোনো জায়গায় যদি আক্রান্ত হয় ফোড়া ফসকা উঠে তাহলে এটা নববী চিকিৎসা আল্লাহ নবীর চিকিৎসা হলো যে ওখানে মেহেদি দিয়ে দিতে হবে তো চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায় কিন্তু সৌন্দর্যের প্রতীক হিসেবে নারীদের সাথে তাল মিলিয়ে এই মেহেদি ব্যবহার করা চলবে না এটা নাজায়েজ এবং নারী সদস্যতা বিধায় অবশ্যই পরিত্যাজ্য আশা করি উত্তর পেয়েছেন বারাকাল্লাহ